আসসালামু আলাইকুম সম্মানিত গুচ্ছ ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে গুচ্ছ ভর্তির তৃতীয় মেধা তালিকা নিয়ে কথা বলবো, সেখানে কারা কারা চান্স পাবেন, কারা কারা সাবজেক্ট পাবেন, সেই বিষয়ে কথা বলবো। তাই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ করছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে গুচ্ছ ভর্তির অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ যত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সেই মেরিট পজিশনগুলো জানতে পারি, তাহলেই বুঝতে পারবো যে তৃতীয় মেধা তালিকায় কারা কারা চান্স পেতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকায় সর্বশেষ যারা সাবজেক্ট পেয়েছে তাদের পজিশন ছিল এ ইউনিটে লাস্ট পজিশন 1629, বি ইউনিটে লাস্ট পজিশন 1125, সি ইউনিটের লাস্ট পজিশন ছিল 712। ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধা তালিকায় সর্বশেষ যত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এ ইউনিটে 1455, বি ইউনিটে 876, সি ইউনিটে 602। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধা তালিকায় যত মার্ক নিয়ে সাবজেক্ট পেয়েছে এ ইউনিটে লাস্ট মার্ক ছিল 62, বি ইউনিটে লাস্ট মার্ক ছিল 59, সি ইউনিটে লাস্ট মার্ক ছিল 62। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধা তালিকায় সর্বশেষ পজিশন নিয়ে যারা সাবজেক্ট পেয়েছে এ ইউনিটে 1261, বি ইউনিটে লাস্ট পজিশন ছিল 429, এবং সি ইউনিটে লাস্ট পজিশন ছিল 326। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধা তালিকায় সর্বশেষ যারা সাবজেক্ট পেয়েছে তাদের পজিশন ছিল এ ইউনিটে লাস্ট পজিশন 2250, বি ইউনিটে 1239, এবং সি ইউনিটে 1200। অর্থাৎ বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারছি দ্বিতীয় মেধা তালিকায় এই পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তাহলে আপনি একটু ভেবে দেখেন তৃতীয় মেধা তালিকায় কারা কারা সাবজেক্ট পেতে পারে। তবে গুচ্ছের মাইগ্রেশন সিস্টেমের কারণে অনেকে সাবজেক্ট নাও পেতে পারেন, অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছে সেই সাবজেক্ট যদি তার পছন্দ না হয় তাহলে সে মাইগ্রেশন অন করে রাখবে, সে দ্বিতীয় মেধা তালিকায় আবার সাবজেক্ট পাবে। এইভাবে যাদের মার্ক একটু কম অথবা পজিশন একটু দূরে তাদের জন্য অসুবিধে হয়, তারা সাবজেক্ট পায় না। তবে আমি তাদেরকে অনুরোধ করব, যারা সাবজেক্ট পেয়েছেন, ভালো সাবজেক্ট পেয়েছেন, তারা আপনারা মাইগ্রেশন বন্ধ করে রাখুন ইনশাল্লাহ। আর যারা এখনও সাবজেক্ট পায়নি তাদেরকে সুযোগ করে দিন ইনশাল্লাহ। আমি আশা করছি তৃতীয় মেধা তালিকায় সবাই সাবজেক্ট পাবেন। সবার জন্য শুভকামনা, ভিডিওটি আর লম্বা করছি না। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন, অথবা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের লিংক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।